আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা আনিন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বাল লা তাযুল কদমা ইবনে আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআল আন খামসিন আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু وماله من ان اكتسبه فيما انفقه وماذا عمل فيما علم رواه الترمذي সমস্ত তারিফ প্রশংসা হামদ গুণগান এই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে নেক কাজ করার সুযোগ সুবিধা করে দিয়েছেন এবং যে রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন কিয়ামত একদিন হবে সেদিন আমাদেরকে এই প্রশ্ন জবাব দিতে হবে রব্বুল আলামিন আমাদের জন্য প্রশ্ন জবাব সহজ করেন রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান দান করেছেন আল্লাহ দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যার মাধ্যমে আমরা এ বিষয়ে জানতে পেরেছি যে কিয়ামতের ময়দানে পাঁচটি বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হবে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি তার জবাব দেয়নি উত্তর দেয়নি সে নড়াচড়া করতে পারবে না সেই নবীর প্রতি কেমন পর্যন্ত শান্তি দ্বারা বসে আল্লাহ মুসাল্লাম বারিক আলাই সম্মানিত দিনই ভাই বোন আমার আমরা সকলে মুসলিম আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে একদিন মরতে হবে এই দুনিয়া হচ্ছে কর্মের জগৎ কাজের জগৎ পরকাল হচ্ছে প্রতিদানের দিন বদলার দিন সেদিন হচ্ছে হিসাবের দিন সেদিন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে সমস্ত হিসাব দিতে হবে যে আপনি দুনিয়াতে কি করেছেন কি করেননি ইত্যাদি কিয়ামতের ময়দানে বহু প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাকে আমাকে সকলকে দাঁড়াতে হবে সেদিন যে প্রশ্নগুলি করা হবে সেগুলোর জবাব আমরা যেন দিতে পারি আল্লাহ আমাদের সকলকে এই তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের সকলকে দুনিয়াতে সৎ আমল করার নেক আমল করার এবং জান্নাতে যাওয়ার আমলগুলি করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলের কিয়ামতের হিসাবকে সহজ করেন কিয়ামতের দিনের প্রশ্নগুলির জবাব দেওয়ার তৌফিক দান করুন আল্লাহু আমিন সম্মানিত দিনী ভাই বোন আমার আল্লাহু আকবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে কিয়ামতের ময়দানে পাঁচটি প্রশ্ন করা হবে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু জিজ্ঞাসা করবে তার মধ্যে পাঁচটি প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত একজন আদম সন্তান দিতে পারেনি সে নড়াচড়া করতে পারবে না সে কোথাও নড়তে পারবে না সে জায়গা থেকে অতএব এই প্রশ্নগুলির জবাব আপনাকে এখনই রেডি করে নিতে হবে ছাত্র পরীক্ষা দেয় কিন্তু প্রশ্ন যারা থাকে না দুনিয়ার জীবনে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা মক্ত বিভিন্ন জায়গায় পরীক্ষা দেয় ছাত্ররা কি কি প্রশ্ন পরীক্ষা আসবে তা জানা থাকে না কিন্তু ইসলাম এমন একটি ধর্ম যে মৃত্যুর পরে আপনাকে কি জিজ্ঞাসা করা হবে সেগুলো জানানো হয়েছে কোরআন এবং হাদিসের মাধ্যমে এতে করে আপনি কিয়ামতের ময়দানের প্রশ্নগুলির জবাব দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন কিয়ামতের ময়দানের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিজেকে আপনি প্রস্তুত করতে পারবেন এই দুনিয়াতে আপনি তা প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ জীবনযাপন করবেন যে কোনো সময় আপনার মৃত্যু আসবে কিয়ামত হবে কিয়ামতে যে প্রশ্নগুলি যে তার আপনি উত্তর দিতে পারেন এরকম আপনাকে সদা সর্বদা প্রস্তুতি নিয়ে থাকতে হবে সম্মানিত দিনী ভাই বোন আমার এই প্রশ্নগুলি জানলে আমাদের কি লাভ হবে এই লাভ হবে যে আমরা এগুলোর জবাব রেডি করতে পারবো প্রস্তুতি নিতে পারবো এই জন্য আমাদেরকে জানতে হবে এই অনুযায়ী জীবনযাপন করতে হবে পরকালে যেন আমরা জান্নাত পেতে পারি অর্জন করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আমি যে হাদিসটি আপনাদের সামনে পেশ করেছি সেটি হচ্ছে সুনান তিরমিজির হাদিস হাদিস নম্বর 2416 এই হাদিসের ব্যাপারে শেখ ইমাম তিরমিজি রাহিমাল্লাহ বলছেন যে হাদিসটি হচ্ছে গরিব তবে আলবানী রাহিমাল্লাহ আল্লামা শেখ মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহিমাল্লাহ বলছেন যে হাদিসটি হচ্ছে সহি এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس
عن عمره فيما فنى وعن شبابه فيما بلى وماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم رواه الترمذي আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাযুলু কদম ইবনে আদম মিন ইনদ রাব্বিহি হাত্তা ইউসআল আন খামসিন আদম সন্তান কিয়ামতের দিন পাঁচটি বিষয়ের সম্পর্কে জিজ্ঞাসাবাদ হওয়ার আগ পর্যন্ত নড়াচড়া করতে পারবে না, পদদ্বয় সরাতে পারবে না। লা তাযুলু কদম ইবনে আদম ইয়াউম আল কিয়ামা কিয়ামতের দিন আদম সন্তান তার পা সরাতে পারবে না। মিন ইনদ রাব্বিহি তার রবের কাছ থেকে হাত্তা ইউসআল আন খামসিন যতক্ষণ পর্যন্ত সে পাঁচটি প্রশ্নের জবাব দেয়নি। অর্থাৎ কিয়ামত দিবসে পাঁচটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ হওয়ার আগ পর্যন্ত আদম সন্তান নিজের পা আল্লাহর দরবার থেকে সরাতে পারবে না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত পাঁচটি প্রশ্নের জবাব দেয়নি, উত্তর দেয়নি, ততক্ষণ পর্যন্ত আদম সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে সরতে পারবে না, সরতে পারবে না। সেই পাঁচটি প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফি মা ফানা, প্রথম প্রশ্ন হচ্ছে যে তার জীবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে যে ফি মা ফানা সে কিভাবে অতিবাহিত করেছে, জীবন কিভাবে অতিবাহিত করেছে, জীবন কিভাবে কাটিয়েছে, পুরো জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। এটা হচ্ছে আম। এরপর আরেকটি খাস হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা বলা, তার যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে সে কি কাজে যৌবন শেষ করেছে, যৌবন বিনাশ করেছে। তার প্রথম প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা না, ব্যক্তির জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে ফি মাফ না হো সে কিভাবে অতিবাহিত করেছে। আপনি এ পৃথিবীতে যা জীবন পেয়েছেন, হায়াত পেয়েছেন, পুরো জীবন আপনি কিভাবে অতিবাহিত করেছে, পুরো জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনার প্রথম প্রশ্ন আপনাকে যেটা করা হবে সেটা আপনার পুরো জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে আপনি আপনার জীবন কিভাবে অতিবাহিত করেছেন। আন উমরিহি ফিমা আফনাহু হচ্ছে আম, যে পুরো জীবন আপনি হায়াত যা পেয়েছেন এই হায়াত সম্পর্কে, জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই জীবন আপনি কোথায় কাটিয়েছেন। দুই নম্বর প্রশ্ন কি? ওয়ান শাবাবিহি ফিমা বলাহু, যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে সে কিভাবে তা বিনাশ করেছে, শেষ করেছে, কাটিয়েছে। দেখুন, পুরো জীবনের ভিতরে যৌবন চলে আসছে। আম কথা বলার পরে আবার খাসভাবে বলা হচ্ছে যৌবন কাল সম্পর্কে, কারণ যৌবন কালে মানুষের রক্ত তাজা থাকে, শরীরে শক্তি থাকে, সেই শক্তি দিয়ে এই যৌবন দিয়ে আল্লাহর কাজে নিয়োজিত করতে পারে, আল্লাহ কাজ বেশি বেশি করতে পারবে। এবং এই যৌবন দিয়ে যদি সে মনে করে তাহলে যৌবন যুবক বয়সে সে পাপের দিকেও যেতে পারবে, পাপ করতে পারবে, কারণ তার শরীরে শক্তি আছে, শক্তি আছে, শরীরে শক্তি আছে, ক্ষমতা আছে, সে এই যৌবন কালে অনেক পাপ করতে পারবে। কিন্তু সৌভাগ্যবান ব্যক্তি ওই যুবক যে যুবক তার জীবনকে আল্লাহর কাজে, আল্লাহর কাজে কাটিয়েছে, যে তার যুব যৌবনকে অতিবাহিত করেছে আল্লাহর ইবাদত বন্দেগীতে। কিয়ামতের ময়দানে সাত প্রকার ব্যক্তি যে আল্লাহ আরশে আজিমের নিচে স্থান পাবে, তার মধ্যে দুই নম্বর ব্যক্তি হচ্ছে
ওই যুবক যে তার যৌবনকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে, আল্লাহ আল্লাহর ইবাদত বান্দেগিতে কাটিয়েছে, গঠন করেছে যৌবন। ওশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক তার যৌবনকে অতিবাহিত করেছে এই আল্লাহর ইবাদতের কাছে, দিনের কাছে। তাহলে যৌবন খালের ইবাদত হচ্ছে আসল ইবাদত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বাহিনীর মধ্যে যুদ্ধের ময়দানে যেতেন, বেশিরভাগই যুবক সাহাবি থাকতেন। যুবক বয়সে যদি আপনি আপনাকে কন্ট্রোল করতে পারেন, ঠিক করতে পারেন, তাহলে আপনার আর চিন্তা হবে। কিন্তু এই যৌবক যুবক বয়সে যদি কোনো ব্যক্তি নিজেকে ধ্বংস করে দেয়, গাঁজা খেয়ে, গুটকা খাইনি খেয়ে, তিরাঙ্গা খেয়ে, হারাম খাদ্য খেয়ে, তাহলে সে ব্যক্তি নিজেকে ধ্বংস করে দেয়, সে ব্যক্তি আর হেদায়ত পাবে না। এই জন্য যৌবনকে আল্লাহর কাজে অতিবাহিত করতে, আল্লাহর দিনের কাজে, ইবাদত বান্দেগির কাজে, সৎ আমলের কাজে, নেক কাজে যৌবনকে কাটাতে হবে। কারণ এই যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে আপনি আপনার যৌবনকে কিভাবে কাটিয়েছেন, কোথায় শেষ করেছেন যৌবন, কোথায় যৌবন বিনাশ করেছেন, কিভাবে কাটিয়েছেন। পান শাবাবিহি ফিমা আল্লাহ, দুই নম্বর প্রশ্ন হয়ে গেল। তিন নম্বর, ওয়া মালিহি মিন আইনে তাসাবাহু ওয়া ফিমান ফাকাহু, তার ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে মিন আইনে তাসাবাহু, সে কিভাবে তা অর্জন করেছে, হালাল ভাবে না হারাম। তিন নম্বর প্রশ্ন কি, যে তার সম্পদ সে কিভাবে অর্জন করেছে, কিভাবে, বৈধ না অবৈধ। চার নম্বর প্রশ্ন, অফি মান ফাকাহু, আর সে কোথায় খরচ করেছে, কি কি খাতে খরচ করেছে। চার নম্বর প্রশ্ন হচ্ছে যে তার সম্পদকে আপনার কি কাজে লাগিয়েছে। পাঁচ নম্বর প্রশ্ন, ওমাযা আমেলা ফি মালিমা, এলিম অনুপাতে সে কতটুকু আমল করেছে, জ্ঞান অর্জন করেছিল সে মোতাবেক সে কি কি আমল করেছে, এলিম অনুপাতে, জ্ঞান অনুপাতে কি আমল করেছে, এটাও জিজ্ঞাসা করা। সময় তো দিনই ভাই বলো, তাহলে আসুন আমরা আমাদের প্রশ্নগুলির প্রস্তুতি নিয়ে থাকি। পুরো জীবন সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে যে আপনি পুরো জীবনে কি কি কাজ করেছেন, কিভাবে অতিবাহিত করেছেন। এরপরে খাস হয়ে গেছে কি, যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই যৌবন আপনি কোথায় কাটিয়েছেন। তিন নম্বর প্রশ্ন, সম্পদ টাকা পয়সা কিভাবে অর্জন করেছেন, হালাল ভাবে না হারাম ভাবে। তিন নম্বর প্রশ্ন অত সহজ নয়। চার নম্বর, যে আপনি আপনার সম্পদ কোন খাতে খরচ করেছেন, নেকির কাজে খরচ করেছেন না গুনাহের কাজে। পাঁচ নম্বর প্রশ্ন আপনাকে আমাকে করা হবে যে যতটুকু এলিম ছিল, জ্ঞান ছিল, এলিম অনুপাতে আমরা কি আমল করেছি। পুরো জীবনের হিসাব আপনাকে দিতে হবে, বিশেষ করে যৌবনকালের হিসাব দিতে হবে, কিভাবে সম্পদ অর্জন করলেন হিসাব দিতে হবে, কোন কোন জায়গায় খরচ করেছে হিসাব দিতে হবে, এই মনোপাতে কি আমল করেছেন হিসাব দিতে। আল্লাহ আমাদের সকলকে কিয়ামতের ময়দানে সমস্ত প্রশ্নগুলির সঠিক জবাব দেওয়া দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে নেক কাজ করার তৌফিক, আল্লাহ আমিন। আল্লাহ আমাদের সকলের জীবনের গুণাবলীকে মাফ করেন, সকলকে কিয়ামতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, এবং কিয়ামতের ময়দানে সমস্ত আমলের আমল আমাদের কবুল করুন। আমাদের সমস্ত প্রশ্ন জবাবুল আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ আমিন। আমাদের সকলের জীবনের গুণাবলীকে মাফ করুন, আমাদের সকলকে প্রস্তুতি নেওয়ার তৌফিক, আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।